দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। যুক্তরাষ্ট্রে গুলিতে 150 জন নিহত। আরো জানিয়ে দিব বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা ভূপাতিত করা নিয়ে পরস্পর বিরোধী খবর। আরো থাকছে যৌথ মহড়ায় অংশ নিতে ইসরায়েলে মরক্কোর সামরিক বিমান। জানিয়ে দিব সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ। আরো থাকছে বিপর্যয়ের মুখে পড়তে পারেন ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দিব 5000 ইসরায়েলিকে নাগরিকত্ব দিয়ে বিশ্বাসঘাতকতা করেছে আমিরাত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। যুক্তরাষ্ট্রে গুলিতে 150 জন নিহত। যুক্তরাষ্ট্রে সশস্ত্র সংঘাত বেড়ে গেছে। দেশটির সবচেয়ে বড় উৎসব স্বাধীনতা দিবস উদযাপনের ঘটনার মাঝেই কমপক্ষে 150 জন নিহত হয়েছেন। গোলাগুলির ঘটনায় গত 72 ঘন্টায় রক্তাক্ত এই সহিংসতা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার থেকে রোববার পর্যন্ত 400 গোলাগুলির ঘটনা ঘটেছে। গান ভায়োলেন্সে আর্গাইভের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম CNN। গান ভায়োলেন্স দাবি করেছে তালিকা এখনো সম্পন্ন নয়, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। ভুক্তভোগী বা তাদের পরিবারকে সংগঠিত সহিংসতার তথ্য দিতে অনুরোধ জানিয়েছে একাধিক রাজ্যের পুলিশ। স্বাধীনতা দিবসের উৎসবের মাঝে যুক্তরাষ্ট্রে রক্তাক্ত এই সংঘাতের ঘটনা বিরল। CNN এর প্রতিবেদন বলছে শুধু নিউইয়র্কেই শুক্রবার থেকে রোববার পর্যন্ত 21 জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে 26 জন ভুক্তভোগী হয়েছেন। স্বাধীনতা দিবস 4 জুলাই 12 জায়গায় গোলাগুলি হয়েছে, এতে 13 জন ভুক্তভোগী হয়েছেন। অবশ্য আগের বছর 25টি ঘটনায় গুলি করা হয় 30 জনকে, একথা জানিয়েছে স্থানীয় পুলিশ বিভাগ। এর মধ্যে 4 জুলাই 12টি ঘটনায় গোলাগুলির শিকার হয়েছে 13 জন। গত বছর একই দিনে 8টি ঘটনায় ভুক্তভোগী হয় 8 জন। সাম্প্রতিক বছরগুলোতে এখানে গোলাগুলি বেড়েছে বলে জানানো হয়। পুলিশ বলেছে গত বছরের এই সময়ের চেয়ে 40 ভাগ সহিংসতা বেড়েছে আর 767টি ঘটনায় আক্রান্ত হয়েছেন 885 জন। শিকাগো পুলিশ সুপার ডেভিড ব্রাউনের মতে বছরের সবচেয়ে চ্যালেঞ্জিং সপ্তাহান্ত ছিল এবারের স্বাধীনতা দিবস। 83 জন মানুষকে গুলি করা হয় এ সময়, যাদের মধ্যে নিহত হয় 14 জন। এর মধ্যে 5 ও 6 বয়সী মেয়ে ও শিশু রয়েছে, আছে সেনা সদস্য। এছাড়া আটলান্টা, ভার্জিনিয়া, ডালাস সহ একাধিক এলাকায় সংঘটিত সহিংসতার তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যমগুলো। বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা ভূপাতিত করা নিয়ে পরস্পর বিরোধী খবর। ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয়েছে বলে একাধিক সংবাদ সূত্র খবর দিয়েছে। এ সময় দূতাবাস ভবনের নিরাপত্তা রক্ষায় স্থাপিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে অন্তত 4 ড্রোনগুলোকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে একাধিক ড্রোন মার্কিন দূতাবাসের আকাশে চক্কর দিতে থাকলে সেখানকার সাইরেনগুলো বেজে ওঠে এবং আকাশ রক্ষা ব্যবস্থা থেকে সেগুলোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় গ্রিন জোনের নিকটবর্তী আল কাররাদা, আল জাদরিয়া ও আল কাদিসিয়া এলাকা থেকে ওই গুলি বর্ষণের শব্দ শোনা যায়। কোন কোন সূত্র বলেছে গুলি বর্ষণ করে ড্রোনগুলোকে ভূপাতিত করা যায়নি। এই সূত্রগুলো বলেছে ঘটনার সময় মার্কিন দূতাবাসের আকাশে কোনো বিস্ফোরণের দৃশ্য দেখা যায়নি। তবে অন্য কয়েকটি সূত্র দাবি করেছে অন্তত একটি ড্রোন ভূপাতিত হয়েছে। ইরাকের সাবমেরিন নিউজ জানিয়েছে একটি বোমা ভর্তি ড্রোন মার্কিন দূতাবাসের ভেতরে অবস্থিত সামরিক ভবনে আশ্রয় পড়ে। অন্যদিকে শাফাক নিউজ সহ কয়েকটি বার্তা সংস্থা জানিয়েছে 3 ড্রোন দিয়ে মার্কিন দূতাবাসে হামলা চালানো হয় যার সবগুলো বিধ্বস্ত হয়েছে। তবে এই সংঘর্ষের ঘটনায় কারো হতাহত হওয়ার বা সম্পদের ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি। এর আগে সোমবার ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে আমেরিকার সেনাঘাঁটি আইন আসাদে এক ঝাঁক রকেট আঘাত আনে। এদিকে ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো দেশটি থেকে সর্বশেষ মার্কিন প্রত্যাহার না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়া অঙ্গীকার করছে। সূত্রপাত স্টুডিও। যৌথ মহড়ায় অংশ নিতে ইসরায়েলে মরক্কোর সামরিক বিমান। প্রথমবারের মতো মরক্কোর একটি সামরিক বিমান ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে ইহুদিবাদী দেশটিতে অবতরণ করেছে বলে জানা গেছে। গত রবিবার মরক্কো বিমান বাহিনীর একটি C-130 কার্গো বিমান ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় হাতজোর বিমান ঘাঁটিতে অবতরণ করে। জানা গেছে পাবলিক ফ্লাইট ট্র্যাকিং সফটওয়্যারের বিমানটির অবস্থান ধরা পড়ে। যদিও ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনী মরক্কোর সামরিক বিমান অবতরণের খবর নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর একজন
মুখপাত্র বলেছেন বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনীর সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর সহযোগিতা রয়েছে এবং এসব দেশের সেনা কর্মকর্তাদের সঙ্গেও আমাদের কর্মকর্তাদের নিয়মিত বৈঠক হচ্ছে। তবে তিনি বিষয়টিকে স্পর্শকাতর উল্লেখ করে এসব দেশের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান। উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কো গত ডিসেম্বরে মুসলিম বিশ্বের প্রধান শত্রু ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। অল্প কিছুদিনের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানের পর চতুর্থ দেশ হিসেবে এই ন্যাক্কারজনক কাজ করে মরক্কো। মিশর ও সিরিয়ায় নেতৃত্বের 1973 সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল মরক্কো। সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক ঘাঁটিতে ধারাবাহিক কয়েকটি বিশাল বিস্ফোরণ হয়েছে বলে খবর পাওয়া গেছে। আরব এই দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আজোর প্রদেশের আল ওমর তেল ক্ষেত্রের কাছে ওই মার্কিন সেনা ঘাঁটি অবস্থিত। সিরিয়ার একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণে মার্কিন ঘাঁটি কেঁপে উঠেছে। লন্ডন ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সৌদি আরবের সরকারি নিউজ চ্যানেল আল আরাবিয়া টিভিকে বলেছে, তেল ক্ষেত্রটিতে একাধিক রকেট আঘাত এনেছে। সিরিয়ায় অবস্থানরত মার্কিন সমর্থিত কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফ এর গণমাধ্যম শাখার প্রধান ফরহাদ শামির উদ্ধৃতি দিয়ে রাশিয়ার নিউজ চ্যানেল রাশা টুডে জানিয়েছে, তেল ক্ষেত্রটির পশ্চিম প্রান্তে দুটি রকেট আঘাত এনেছে। যদিও অন্যান্য সূত্র বলেছে, তেল ক্ষেত্রটির কাছে মোতায়েন বিদেশি সেনাদের প্রশিক্ষণ চলার সময় ওই বিস্ফোরণ ঘটেছে। এসব বিস্ফোরণে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। 2014 সালে উগ্রবাদী গোষ্ঠী আইএস এর বিরুদ্ধে যুদ্ধ করার অজুহাতে সিরিয়া ও ইরাকে অবৈধভাবে সেনা মোতায়েন করে আমেরিকা। সিরিয়া সরকারের অনুমতি বা জাতিসংঘের অনুমোদন ছাড়াই দেশটিতে জোর করে সেনা মোতায়েন করে রেখেছে আমেরিকা। সূত্র পার্টস টুডে। বিপর্যয়ের মুখে পড়তে পারেন ট্রাম্প। কর ফাঁকি ও প্রতারণার মামলায় জড়ালো যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতারণা ষড়যন্ত্র, ফৌজদারি, কর প্রতারণা, ব্যবসার রেকর্ডে মিথ্যা তথ্য দেওয়ার জন্য ট্রাম্প অর্গানাইজেশন ও ট্রাম্প পেরোল কর্পোরেশনের বিরুদ্ধে 10টি এবং ওয়েসেইল বার্গের বিরুদ্ধে 15টি অভিযোগ আনা হয়েছে। মামলায় ট্রাম্পের প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা অ্যালেন ওয়েসেইল বার্গকেও আসামি করেছে ম্যানহাটন ডিস্ট্রিক্ট প্রসিকিউটরের কার্যালয়। প্রসিকিউটররা জানিয়েছেন, তদন্ত এখনো চলছে। ট্রাম্প অর্গানাইজেশন সম্পদের মিথ্যা তথ্য দিয়ে ঋণদাতা, ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ ও কর কর্তৃপক্ষকে ভিন্ন দিকে চালিত করেছে কিনা তা যাচাই করা হচ্ছে। উল্লেখ্য, গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প হেরে গেলে তাকে বড় ধরনের আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে এমন সংবাদ প্রকাশিত হয়। তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগে থেকেই কর ফাঁকির অভিযোগের তদন্ত চলছিল। এর বাইরে দুই নারীর যৌন হয়রানির মামলা ছিল, তবে প্রেসিডেন্ট হওয়ায় এসব স্থবির ছিল। সূত্র বাংলাদেশ প্রতিদিন। 5,000 ইসরায়েলিকে নাগরিকত্ব দিয়ে বিশ্বাসঘাতকতা করেছে আমিরাত। সংযুক্ত আরব আমিরাত 5,000 ইসরায়েলিকে নাগরিকত্ব দিয়ে ফিলিস্তিনি জাতি ও মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। আবুধাবিকে বিশ্বাসঘাতক ও আপোষকামী সরকার বলেও অবহিত করে ইসরায়েল বিরোধী এই প্রতিরোধ আন্দোলন ইসলামী জিহাদের মুখপাত্র তারিক ইসলামী ইয়েমেনের আল মাসিরা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেন। তিনি দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে আরব আমিরাত সহ অন্যান্য আরব দেশকে তাদের ভুল হিসাব নিকাশ পুনর্বিবেচনা করার আহ্বান জানান। তিনি বলেন, বিশেষ করে সাম্প্রতিক গাজা যুদ্ধে যখন ফিলিস্তিনি জনগণের শক্তিমত্তা এবং তেল আবিবের অজয় থাকার ভুয়া দাবি প্রমাণিত হয়েছে, তখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আরব দেশগুলোর দুর্বলতা প্রকাশ করা উচিত হবে না। গত বৃহস্পতিবার এমিরেটস লিকোর্স ওয়েবসাইট খবর দেয়, গত 3 মাসে প্রায় 5,000 ইসরায়েলি সংযুক্ত আরব আমিরাতের নাগরিকত্ব লাভ করেছে। আরব আমিরাত বিদেশীদেরকে নাগরিকত্ব দেওয়ার বিধান রেখে আইন সংশোধন করার পর ইহুদিবাদীদেরকে এই সেবা দেওয়া হয়। এর আগে বিদেশীদেরকে নাগরিকত্ব দিত না সংযুক্ত আরব আমিরাত। বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে এমিরেটস লিকস জানায়, পুঁজি বিনিয়োগের অজুহাতে দুবাই ও আবুধাবিতে ইসরায়েলি নাগরিকদের আনাগোনা ব্যাপকভাবে বেড়ে গেছে। সূত্রগুলো বলেছে, ইসরায়েলেরা তাদের নিজস্ব নাগরিকত্ব ত্যাগ না করেই আরব আমিরাতের নাগরিকত্ব গ্রহণ করার সুযোগ লাভ করেছে। এই নাগরিকত্ব লাভের ফলে ইহুদিবাদীরা এখন অনায়াসে এবং অগ্রিম ভিসা গ্রহণ করা ছাড়াই পারস্য উপসাগর ও আরব দেশগুলো অতিক্রম করতে পারবে। সূত্র বাংলাদেশ প্রতিদিন।